Barabari Monjala. অলরাইট, এরকম কালার চেঞ্জিং রেনবো এফেক্ট লিরিক স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের, এবং সাথে আমাদের প্রয়োজন হবে নট ভিডিও অ্যাপের। সো নট ভিডিও অ্যাপ দিয়ে আমরা যে রেন ড্রপের এফেক্টটা ওটা আমরা দেবো। সো ফার্স্টে আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। সো ওপেন করে নেবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে 4:5 রেশিও সিলেক্ট করবেন, দেন এখান থেকে রেজলিউশন 720p সিলেক্ট করবেন, দেন এখান থেকে ফ্রেম রেট 30fps, দেন ব্যাকগ্রাউন্ড অবশ্যই এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করবেন, দেন ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে দেবেন। ওকে, সো দেন কী করতে হবে, আমাদের সংটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য প্লাসে ক্লিক করবেন, এখান থেকে অডিওতে ক্লিক করবেন, ভিওয়ালে ক্লিক করে এখান থেকে পছন্দের একটা সং নিয়ে নিতে পারেন। বাট আমি এখান থেকে ভিডিও থেকে নেবো, যে কারণে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো। ভিওয়ালে ক্লিক করবো, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবো। সো সিলেক্ট করে নেবার পর প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নেবো, দেন এখান থেকে থ্রি ডট রয়েছে উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও রয়েছে, এখানে ক্লিক করলেই ভিডিও থেকে অডিওটা চলে আসবে। এবার ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো। সো এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে আপনার ভিডিওটা ডাউনলোড করে অডিওটা ইউজ করতে পারেন। সো এরপর কী করতে হবে, টাইমলাইনটা ফার্স্টের দিকে আনবেন, যেখান থেকে আপনি আমাদের লিরিক্স স্টার্ট হয়েছে। সো আমাদের এখান থেকে লিরিক্স স্টার্ট হয়েছে। সো এরপর এখানে টাইমলাইন আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। ওকে, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট লাইন যেটা আছে আপনার অ্যাড করে দেবেন। কপি আছে আমার, পেস্ট করে নিচ্ছি। অ্যান্ড ফার্স্ট লাইনটা আমরা একেবারে অ্যাড করে দেবো না, আমরা ভেঙে ভেঙে অ্যাড করবো। সো বাঁ দিকে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অপশন আছে। সো অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করবেন একবার, তো মিডিল হয়ে যাবে। দেন রোবোটা রেগুলারে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে শ্রেয়া ফোনটা আমি নিচ্ছি। সো আপনার চাইলে এই ফোনটা ইউজ করতে পারেন, লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখান থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, দেন 18 লেখাটিতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে 24 করে দেবেন। দেন কালার অপশনটা আছে, করে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্ক ক্লিক করার পর কী করবেন, এখান থেকে চলে আসবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে আসার পর এখান থেকে 3 অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন ডান দিকে। সেখানে ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে একটা প্লাস লাগিয়ে দেবেন, দেন টাইমলাইনটা একদম এন্ডে নিয়ে আসবেন, এখানে একটা প্লাস লাগিয়ে দেবেন। সো দুটো প্লাস লাগাতে হবে। এবার ফার্স্টের প্লাসটা চলে আসবেন, ফার্স্টের প্লাসটা আসার পর আপনারা কী করবেন, একটা সাইজটা আপনারা ছোটো করে দেবেন। ওকে, সো এরকম ছোটো করে রাখা আপনার ডান দিকের সাইজটা 80px মতো করে দেবেন। ওকে, সো এতটা করে দেবেন, সো দেখুন এরকম একটা জুম ইন হবে, সেরকম হবে। সো এরপর কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর কী করবেন, আমাদের এই লেয়ারটিকে আরও একবার সিলেক্ট করুন, টেক্সট লেয়ারটিকে আরও একবার সিলেক্ট করুন। সিলেক্ট করে এখান থেকে যে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশন আছে দেখুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে যে স্ট্রোক অপশন আছে দেখুন, ফার্স্টে স্ট্রোক সেটাকে এনেবল করে দিন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে স্ট্রোকটা আপনার 3.0 করে দিন, কমিয়ে 3.0 করে দিন। ওকে, দেন এখান থেকে ব্যাকে আসুন। এরপর দেখুন এখান থেকে আর লেখাটি আর কি ভিজিবল হচ্ছে না, দেখুন সো অল্প অল্প ভিজিবল হচ্ছে। সো এরপর ভিজিবল করার জন্য আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সো কী করবেন, লেয়ারটিকে সিলেক্ট করুন, টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করুন, দেন অ্যাড এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে সার্চ বারে আসুন, দেন এখান থেকে লিখুন স্ট্রোক। ওকে, স্ট্রোক লিখুন, দেন স্ট্রোক কালার। সো ফার্স্টে আছে এফেক্টটা, স্ট্রোক কালার এফেক্টটা নেবেন। দেন নেওয়ার পর এখান থেকে দেখুন নিচের একটা অপশন আছে রেনবো স্ট্রোক, সো দুটো স্ট্যান্ডার্ড রয়েছে, তার নিচে রয়েছে দেখুন রেনবো স্ট্রোক, সোটাকে ক্লিক করে নেবেন। সেটাতে ক্লিক করলে দেখুন অটোমেটিক এফেক্টটা তৈরি হয়ে এখানে আছে, সেখানে ক্লোজ করে দেবেন এফেক্ট। সো দেখুন এরকম রেনবো কালার আসবে। ওকে, সেরকমভাবে কালারটা চেঞ্জ হবে। সেরপর আমাদের আরও এফেক্ট অ্যাড করতে হবে, শুধু এটা অ্যাড করলে আমাদের খুব একটা ভালো লাগবে না, সো আরও এফেক্ট অ্যাড করতে হবে, তাহলে খুব ভালো লাগবে। দেন এখান থেকে অ্যাড এফেক্টে আবারও ক্লিক করবেন, অ্যাড এফেক্টে ক্লিক করার পর কী করবেন, এখান থেকে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পর এখানে লিখবেন স্ট্রিপ। ওকে, সেখানে স্ট্রিপ লিখবেন। স্ট্রিপ লেখার পর দেখুন এখানে চলে আসছে আমাদের স্ট্রিপস, এই এফেক্টে নেবেন স্ট্রিপস, সেটা নিয়ে নেবেন, 3 আছে। ওকে, সো সার্চ বারে গিয়ে এখান থেকে স্ট্রিপটা লিখতে হবে, দেখুন ফার্স্টে চলে আসছে এখানে স্ট্রিপস, সেটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর এখান থেকে এফেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে কাউন্ট যেটা আছে এটাকে আপনারা কমিয়ে নেবেন, কমিয়ে রেখে আপনারা 2.0 করে নেবেন। সো আমি 2.0 করে নিচ্ছি, উইথটা কিছু করতে হবে না, যেমন আছে তেমনি থাক। অ্যান্ড অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আমরা বাড়িয়ে 225 করে দেবেন। ওকে, 225° করে দেবেন। সো আমি 225° এখানে করে নিচ্ছি। দেন এখানে ফেসটাকে সিলেক্ট করবেন, ফেসটা সিলেক্ট করে কী করবেন, টাইমলাইনটা ফার্স্টে নিয়ে আসবেন, ফার্স্টে একদম নিয়ে আসবেন, দেন এখান থেকে প্লাস লাগিয়ে দেবেন। দেন টাইমলাইনটা একদম এন্ডে নিয়ে চলে আসবেন, এখানে একটা প্লাস লাগিয়ে দেবেন। দেন এখান থেকে ফেসটা আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে 1.50 করে দেবেন। সো আমি 1.50 করে নিচ্ছি, দেন করে নেবেন। দেন কী করবেন, এখান থেকে কালারে চলে আসবেন, কালার এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করছি, হোয়াইট কালারটা বেটার লাগে। দেন এখান থেকে নিচে আসবেন, স্মুথিংটাকে সিলেক্ট করবেন, স্মুথিং। দেন এখানে স্মুথিংটা আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এটা করে নেবেন 300 আশেপাশে। ওকে, সো এখান থেকে আমি করে নিচ্ছি বাড়িয়ে 300 আশেপাশে। সো এখান থেকে আমি এটা 310, ওকে, সেটাই করে 210 করে দেবেন। দেন এখানে এফেক্ট কমপ্লিট, এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আমাদের আরও একটি এফেক্ট এখানে অ্যাড করতে হবে, তার জন্য আবারও অ্যাড এফেক্টে ক্লিক করুন। দেন ক্লিক করার পর সার্চ বারে আসুন, আসার পর এখান থেকে লিখুন স্মুথ। ওকে, স্মুথ লিখুন, দেন বেভেল,
স্মুথ বেভেল দেখুন ফার্স্টে চলে এসেছে স্মুথ বেভেল সেটা রয়েছে তো এফেক্টটা নিয়ে নিন নেওয়ার পর স্ট্যান্ডার্ডে ক্লিক করুন দেন এফেক্ট ওপেন করুন ওপেন করার পর রেডিয়াসটা যেমন আছে তেমনই ছেড়ে দিন ডিফিউজ অ্যাঙ্গেল ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে টাইমলাইনটা ফার্স্টে নিয়ে আসুন ফার্স্টে নিয়ে আসার পর এবার প্লাস লাগিয়ে দিন দেন টাইমলাইনটা এত এন্ডে নিয়ে চলে আসুন এন্ডে নিয়ে আসার পর এখানে একটা প্লাস লাগিয়ে দিন দেন কি করবেন এই যে ডিফিউজ অ্যাঙ্গেল রয়েছে এটাকে আপনার বাড়িয়ে করে দিন 360 ওকে দেন কি করবেন এবার স্পেকুলার অ্যাঙ্গেলে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে একটা প্লাস লাগিয়ে দিন প্লাস লাগানোর পর এটাকে আপনারা করে দিন সরি এখানে আগে ফার্স্টে একটা প্লাস লাগিয়ে নিই আমরা ফার্স্টেও একটা প্লাস লাগিয়ে দিন ফার্স্টেও প্লাস লাগিয়ে নেবেন এরকম ফার্স্টে লাগানোর পর এবার শেষের প্লাসটা চলে আসবেন শেষের প্লাসটা চলে আসার পর এটাকে আপনারা বাড়িয়ে নেবেন বাড়িয়ে এটাকে আপনারা 360 এখানেও করে দেবেন ওকে এরপর এখানে আমাদের আর কিছু চেঞ্জেস করতে হবে সে এফেক্টটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসুন দেখুন এরকম একটা এফেক্ট আসবে দেখুন এরকম কালার চেঞ্জিং হবে অ্যান্ড স্ট্রিপ এফেক্টটা আসবে সো দারুণ এফেক্ট আসবে এরপর কী করবেন আপনারা দেখে নেবেন লাইনটা আপনাদের কতটা আছে সো আমাদের লাইনটা এতটা রয়েছে সেই পর্যন্ত টাইম লাইনটা নিয়ে আসুন নিয়ে আসার পর কী করবেন লেয়ারটিকে সিলেক্ট করুন দেন ডিউরেশন অপশানে ক্লিক করুন এই ডিউরেশন অপশন রয়েছে ক্লিক করুন ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করে রাইট থেকে কাট করে দিন সো রাইট থেকে কাট হয়ে গেল এরপর এই লেয়ারটিকে সিলেক্ট করুন সিলেক্ট করে এখান থেকে এই অপশানটা রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করুন যা লেয়ারটি কপি হয়ে গেল এরপর এখান থেকে ব্যাকে এসে এখান থেকে আপনারা দেখেন সেকেন্ড লাইনটা আমাদের কোথা থেকে স্টার্ট হয়েছে সেকেন্ড লাইনটা আমাদের এখান থেকে স্টার্ট হয়েছে সো টাইম লাইন রাখার পর এখান থেকে এই অপশানে ক্লিক করুন ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার আছে এখানে ক্লিক করুন তার লেয়ারটি পেস্ট হয়ে গেল এরপর কী করুন লেয়ারটিকে সিলেক্ট করুন এ টেক্সটে ক্লিক করুন দেন এখানে লাইনটা কেটে দিন দেন এখান থেকে পরের লাইনটা অ্যাড করে দিন সো আমি এখানে অ্যাড করে নিচ্ছি সো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিন টিক মার্কে ক্লিক করার পর কী করবেন এখান থেকে আপনারা দেখে নিন যে লাইনটা আপনাদের কতটা আছে সো আমাদের এই লাইনটা এতটা রয়েছে বেশি নেই তো এতটাই রয়েছে সো টাইম লাইনটা এই পর্যন্ত নিয়ে আসুন নিয়ে আসার পর লেয়ারটিকে সিলেক্ট করুন দেন ডিউরেশন অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে এটা রাইট থেকে কাট করে দিন ওকে সো এভাবে আপনার বাকি লাইনগুলো কমপ্লিট করে নেবেন আমি জাস্ট আপনাদের দুটোই দেখাচ্ছি আপনার বাকিগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন কমপ্লিট হয়ে গেলে কী করবেন ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখতে পাবেন শেয়ার আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন দেন এক্সপোর্টে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন কিন্তু ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে কী করবেন এখান থেকে ব্যাকে আসছি ভিডিও এক্সপোর্ট করে নেওয়া হয়ে গেলে কী করবেন নট ভিডিও অ্যাপটা ওপেন করে নেবেন সো আমি নট ভিডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি দেন কী করবেন প্লাস আইকনে ক্লিক করবেন ফার্স্টে রয়েছে উপরে রয়েছে প্লাস আইকন সো ওখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে রেশিওটা আপনার চেঞ্জ করে নেবেন এখানে 16:9 রয়েছে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার জন্য সিলেক্ট করবেন জাস্ট ক্লিক করবেন একবার ক্লিক করার পর এখান থেকে নিচে কাস্টম আছে এখানে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখান থেকে দেখুন রেজলিউশন রয়েছে আপনাকে সেট করতে হবে সো এখানে বাঁ দিকেরটাকে জাস্ট টাচ করবেন টাচ করার পর এখানে যা থাকবে কেটে দেবেন কেটে দিয়ে আপনার এখান থেকে করে দেবেন 720 দেন ওকে করে দেবেন দেন ডান দিকেরটাকে সিলেক্ট করবেন দেন এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে আপনার করে দেবেন 900 ওকে করে দেবেন ওকে ওকে করে দেওয়ার পর এখান থেকে প্রজেক্ট সেটিংটা ক্লোজ করে দেবেন দেন এখান থেকে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন প্লাস আইকনে দেন মিডিয়াতে ক্লিক করবেন দেন ভিডিওতে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে এক্সপোর্ট করা ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন সো আমি এখান থেকে এক্সপোর্ট করা ভিডিওটা অ্যাড করে নিচ্ছি ওকে সো এক্সপোর্ট করা ভিডিওটা আমি অ্যাড করে নিলাম দেন এখান থেকে এটা ট্রান্সফর্মটা কিছু চেঞ্জেস করতে হবে না সেটা ব্যাকে আসুন এখান থেকে দেন এবার কী করতে হবে এইটি একটু লেখাটা এই টাইমলাইনটা একটু এগিয়ে আসুন যাতে লেখাটা বোঝা যায় দেন কি করুন এখান থেকে প্লাস রয়েছে প্লাস আইকন এখানে প্লাস আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাসেট স্টোর আছে এখানে ক্লিক করুন অ্যাসেট স্টোরে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখে নিন একটু এখানে এফেক্ট রয়েছে রেইন ড্রপ নামে এফেক্টটা রয়েছে এখানে রেইন ড্রপ সে নিয়ে নিন দেন কী করবেন এখান থেকে দেখুন তিনটা অপশন রয়েছে ফার্স্টে রয়েছে ব্লাড টাইপ সেটা গ্লাস গ্লাসই থাকবে অ্যান্ড ব্লাড রয়েছে দেখুন 0.10 সেটাকে আপনারা কমিয়ে নেবেন কমানোর জন্য ঠিক করবেন লং প্রেস করবেন এভাবে লং প্রেস করে এটা নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে এটা কমে যাবে অ্যান্ড উপর দিকে তুললে বাড়বে ওকে নিচের দিকে কমিয়ে দেবেন 0.00 হয়ে যাবে দেন কী করতে হবে এখানে ডিস্টোরশন যেমন আছে ডিস্টোরশন যেমন আছে তেমনই থাক 0.40 অ্যান্ড এখানে বাকি কী করতে হবে এখানে লেয়ার 1 দেখুন টিক করা আছে লেয়ার 3 টিক করা আছে সো আপনার লেয়ার 2টাকেও টিক করে দেবেন বক্সটাকে ক্লিক করবেন টিক হয়ে যাবে দেন এখানে এফেক্টটা ক্লোজ করে দেবেন ব্যাকে আসুন এখান থেকে দেন কী করতে হবে আমাদের এখান থেকে আপনারা দেখে নেবেন একটু চেক করে নেবেন ওকে চেক করে নেবেন দেন এখান থেকে কী করবেন ভিডিও এক্সপোর্ট করতে হবে ভিডিও এক্সপোর্ট করার জন্য নিচে দেখতে পাবেন শেয়ারের একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে প্লে বাটন পেয়ে যাবেন একটা সো প্লে বাটনে ক্লিক করলে ভিডিও আপনার এক্সপোর্ট হয়ে যাবে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই বাই